নবীত স্টোর প্রোডাক্ট আনবক্সিং আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ইলেকট্রিক সিলার মেশিন। প্রোডাক্টটি পলিথিনের মুখ লাগানোর জন্য মানে ইনটেক করার জন্য প্রোডাক্টটি ব্যবহার করা হয়। তো প্রোডাক্টটি আমরা এখন খুলে দেখাচ্ছি। এর মধ্যে একটি সিলার থাকবে, সিলার মেশিন, এবং বক্সের মধ্যে আরও একটি স্টিকার দেওয়া থাকবে। এটি হচ্ছে এই যে প্লেট স্টিকার, প্লেটের স্টিকারটি নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, তো আপনারা এই প্লেটের স্টিকারটি একটি সাথেই ফ্রি পাচ্ছেন। তো এটি দিয়ে কীভাবে পলিথিন সিল করতে হয় সেটি আমরা এখন দেখিয়ে দিব। আমরা এখন এটিকে কারেন্টের লাইনে লাগাচ্ছি। আমরা এখন লাইনে লাগিয়ে ফেলেছি, এটি যদি আমরা এখন চালু দিই তো এই যে এটি চালু হয়েছে। তো পলিথিনের মুখ কীভাবে পারফেক্টলি লাগানো যায় আমরা সেটি এখন দেখিয়ে দিব। যে পলিথিনটির মুখ আমরা খুলে নিয়েছি, এখন আমরা এটিকে এই যে পাওয়ার যে সেটিংসটি আছে এটিকে আমরা এখন থ্রিতে দিয়ে নিব। আমরা এখন এটিকে চাপ দিচ্ছি, চাপ দেওয়ার ফলে এখানে একটি বাতি জ্বলে উঠবে। আমরা এখন এটিকে উঠাবো, উঠিয়ে এই যে আমরা এখন এটাকে পারফেক্টভাবে এটির মুখটি লাগিয়ে ফেলেছি। এই যে এটি এখন আর খুলছে না, এই যে এটি 8 ইঞ্চি, এটির 3টি সাইজ হয়, একটি 8 ইঞ্চি, 12 ইঞ্চি এবং 16 ইঞ্চি। প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।